الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين الله পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নির্দেশনা দিচ্ছেন, আদেশ জারি করছেন, নোটিশ জারি করছেন। নবী হে, হায়াত যতদিন আছে ততদিন আপনি আমার কদমে সেজদায় অবনত চিত্তে পাঁচ ওয়াক্ত নামাজকে আদায় করেন, মৃত্যু আসার আগ পর্যন্ত আদায় করতে থাকেন, সুস্থ অবস্থায় আদায় করতে থাকেন, অসুস্থ অবস্থায় দাঁড়িয়ে না পারেন বসে পড়েন, অসুস্থ অবস্থায় দাঁড়িয়ে বসে না পারেন শুয়ে পড়েন, অর্থাৎ হায়াত আছে যতদিন নামাজ পড়েন ততদিন। এই হচ্ছে আয়াতে কারিমার সরল বাংলা অনুবাদ। ব্যাখ্যা করার সুযোগ আমাদের হাতে নেই, আমরা এই আয়াত থেকেই আজকে আলোকপাত করার চেষ্টা করব। সালাত আদায় করার ক্ষেত্রে, নামাজ পড়ার ক্ষেত্রে আমরা যেই অধিকাংশ মুসল্লি ভুলগুলো করে থাকি, এই ভুলগুলো সম্পর্কে আলোকপাত করব। ওয়ামা তাওফিকু ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত উপস্থিতি, এক নম্বরে যেই ভুলটি আমরা করে থাকি, নামাজের সময় আমরা একটু আগে আসার চেষ্টা করি না। যখন নামাজের সময় একেবারে নিকটবর্তী, কুরবুস সালা কুরবুল ওয়াক্তিস সালা নামাজের সময় একেবারে নিকটবর্তী, তখন আমরা দ্রুত আসি, এসে পরে কি করি, অজু করি, অজুটাও আমাদের ঠিক মতো হয় না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি অজু করার জন্য নিষেধ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা এক সফরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই ছিলাম, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন অন্য সাহাবীদেরকে নিয়ে, আমরা একটু দ্রুত অজু করতে আরম্ভ করলাম। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে ঠিক যেভাবেই দেখতেন, আমরা যেরকম আমাদের সামনে জিনিসগুলোকে যেভাবে সঠিকভাবে নির্ভুলভাবে কাছাকাছি জিনিসগুলোকে বস্তুগুলোকে দেখে থাকি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যেরকম জিনিসগুলোকে নির্ভুলভাবে দেখতেন, পিছনেও আল্লাহ পাক নবীকে ওইভাবে নির্ভুলভাবে দেখাতেন, সুবহানাল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে, অথবা আরেক রাওয়ায়েতে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পূর্বেই দেখে দেখতেছেন, নামাজের সময় একেবারে সন্নিকটে ওনারা দ্রুত উযু করতেছেন, হুজুর ডাক দিয়ে বললেন ওয়াইলুল লিল আকাব, ওয়াইলুল লিল আকাব সালাসা মাররাতিন আও মাররাতাইন, হাদিসে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার অথবা তিনবার এই কথা বলেছেন। কথাটা হচ্ছে যারা টাকলুগিরাকে ভালোভাবে ধৌত করতেছো না, এই অজু আর সালাদ নিয়ে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। কাজেই টাকলুগিরার ধোয়ার ব্যাপারে এবং অজুর ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ ওয়া তুহুরু মিফতাহুস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি আর নামাজের চাবি হচ্ছে অজু। নামাজের চাবি কি? অজু, পবিত্রতা। ওয়াইলুল লিল আকাব, যারা টাকলুগিরাকে ধুচ্ছ না অর্থাৎ অজু ভালোভাবে করতেছ না, তারা সাবধান হয়ে যাও, তাদের জন্য কি আছে, জাহান্নাম আছে। এই সালাত নিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যেই ভুলটা আমরা করি, এক নম্বর ভুল, নামাজের যখন সময় সন্নিকট হয় আমরা তাড়াহুড়া করে, আমাদের অজু পরিপূর্ণ হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের মাঝে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিহ্নিত করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গুরুরাম মুহাজ্জালিন, আমার উম্মত কিয়ামতের দিন আমি চিনে নেব, যারা উত্তমভাবে উজু করত তাদের অজুর জায়গাগুলো চমকাতে থাকবে, যেই চমক যেই আলোতে সূর্যের আলো বিলীন হয়ে যাবে, স্থমিত হয়ে যাবে। এজন্য অজুর ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন যে অজুর পরে অন্তত পক্ষে একটি দোয়া পড়া, কি পড়া, একটি দোয়া পড়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদ্দা ফা আহসানাল উযু, যেই ব্যক্তি অজু করলো ফা আহসানাল উযু, তার অজুটা ভালোভাবে হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হলো। সুম্মা কাল, অতঃপর সেই বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই আমার সাথে বলেন আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ অর্থ বুঝাবের মতো আমাদের সময় হাতে নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষে এই দোয়াটি পড়তেন এবং উম্মতদেরকে উৎসাহ দিতেন, ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, যারা হুজুর শেষে এই কালিমা এই শব্দাবলী পড়বে, কালিমায়ে শাহাদাতকে মিশিয়ে পড়বে, ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, তার জন্য জান্নাতের আটটি দরজার সবগুলো লাপা খুলে দিবেন। ইয়াদখুলু মিন আই হাসা, সেই কিয়ামতের দিন ইচ্ছা করলে হুজুরকে পূর্ণ করে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারলে কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে বলবেন, তুমি তোমার জন্য জান্নাত জান্নাতুল ফেরদাউস সহকারে আটটি জান্নাতের দরজা খোলা, তুমি যেই কোনো একটি দিয়ে জান্নাতে প্রবেশ করে যাও। ইমাম মুসলিম হাদিস নিয়েছেন, জামিউস সহিহুল জামি হাদিস নিয়েছেন এই হাদিসটি। এজন্য আমরা ওযুর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব। ওযু যদি আমাদের ঠিক হয় নামাজ আমাদের কি হবে? ঠিক হবে। ওযুর সাবি যদি ঠিক থাকে নামাজের সাবিও ঠিক থাকবে। দুই নম্বর যে বিষয়টি আমরা করি, অধিকাংশ মুসল্লি করে থাকি, নামাজের সময় সন্নিকটে হয়েছে আমরা দৌড় দিই, দৌড় দিয়ে নামাজের ভিতরে প্রবেশ করি, নামাজে আসার জন্য দৌড় দিই। এই হাদিসটা জানার আগে আমিও চেষ্টা করতাম একটু দ্রুত আসার জন্য, এটা নিষেধ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমামে বুখারী হাদিস নিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজের শেষে আমাদেরকে বললেন, আমার তো মনে হয় তোমরা কেউ কেউ মসজিদে জামাত ধরার জন্য দ্রুত হেঁটে এসেছো, তোমাদের এই বদ অভ্যাস তোমরা ত্যাগ করো, তোমাদের এই অভ্যাস দাঁড়িয়ে আমি আর না দেখি, তোমরা তোমাদের স্বাভাবিক নিয়মে আস্তে আস্তে মসজিদের দিকে আসো, যেহেতু তোমরা জানো মসজিদের যেই আল্লাহর গোলাম আসবে তার প্রতি কদমে আল্লাহ রাব্বুল আলামিন দশটি করে নেকি লিখে দিবেন, সুবহানাল্লাহ, তার প্রতি কদমে আল্লাহ রাব্বুল আলামিন তার দশটি করে গুনাহ মাফ করে দিবেন, তার প্রতি কদমে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন দশ গুণ বৃদ্ধি করে দিবেন। কাজেই তোমরা দ্রুত বেগে মসজিদে এসো না, মসজিদে আসতে হবে কিভাবে? ধীরস্থিরভাবে। কিভাবে? ধীরস্থিরভাবে। আমাদের এই চিন্তা থাকে যে আমরা জামাত ধরবো, যদি এই চিন্তা থাকে আমরা একটু আগেই মসজিদে রওনা দেবো, অন্তত পক্ষে সুন্নত যারা বাড়িতে পড়ি অন্তত পক্ষে পাঁচ মিনিট হাতে রেখে আমরা মসজিদে আসার চেষ্টা করব। যদি দেরি হয়ে যায়, যদি দেরি হয়ে যায় অসুবিধা নাই, আমরা একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে আসবো, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি এক রাকাত নামাজ পেল ইমামের সাথে সেই পুরা নামাজ পেয়ে গেল, সুবহানাল্লাহ। কাজেই তাড়াহুড়া করার, দৌড় দিলে মানুষ হাঁফিয়ে যায়, নামাজের ভিতরে ইতমিনান থাকে না, মনোযোগ থাকে না, মনোযোগিতা নষ্ট হয়, এই জন্য এই ভুলটা আমরা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আদরাকা রুকুয়া ফাকাদ আদরাকা সালাতা। ইমাম বুখারী হাদিস নিয়েছেন, যেই ব্যক্তি ইমামের সাথে রুকু পেল সেই যেন রাকাতটি পেয়ে গেল। এই জন্য আমরা নামাজ পড়ার ক্ষেত্রে কি করব না? তাড়াহুড়া করব না, এই ভুলটি আমরা করব না। তিন নম্বরে আমরা যেই ভুলটি করি, ফজরের সুন্নাতে তাড়াহুড়া করা, ফজরের সুন্নাতে তাড়াহুড়া করা, অর্থাৎ ফজরের সালাতে দাঁড়িয়ে গেছে, দেখবেন সুন্নাত যদি আপনি বাড়ি থেকে পড়ে আসেন এতমিনান থাকে, কিন্তু ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে আপনি সুন্নাতে দাঁড়ালেন, সেই সময় মনের ভিতরে খলল সৃষ্টি হয়, যেহেতু ফজরের সুন্নাতের গুরুত্ব অত্যন্ত বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন ফজরের সুন্নাত ছাড়েন নাই, এই জন্য আপনি কি করবেন, আগে সালাতে প্রবেশ করবেন ইমাম সাহেবের সাথে, সুন্নাত প্রয়োজনে পরে পরে নেবেন। ফজরের সুন্নাতের জন্য যদি সময় পান বাড়ি থেকে পড়ে আসবেন, আমি বারবারই বলি যে বাড়িতে পড়লে পরে কি হয়, বাড়িতে পড়লে সুন্নাত নফল বাড়িতে পড়লে সওয়াব বেশি হয়, ফজিলত বেশি হয়, আমরা আমল করার চেষ্টা করব। চার নম্বর যেই বিষয়টা আমরা ভুল করি, সামনের কাতারে দেখা যায় পূর্ণ হয় নাই, সামনের কাতার এখনো পুড়ে নাই, ফ্যানের জন্য হোক যেই কোনো কারণে হোক, সুবিধার জন্য হোক অসুবিধার জন্য হোক, আমরা পিছনে আরেকটা কাতার করে নিই, এরকম হয় না? সামনে এ পাশে দেখা যাচ্ছে যে আরো দুইজন দাঁড়াতে পারবে, এ পাশে দুইজন দাঁড়াতে পারবে, তো দেখা যায় কি করে পিছনে ফ্যান চলতেছে আরো দুইজন পিছনে কাতার করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন জানেন তাদের সম্পর্কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াসালা সফফান ওয়াসালাহুল্লাহ, ভালো করে শুনেন, ইমামে নাসাই হাদিস নিয়েছেন, সহিহ হাদিস, মান ওয়াসালা সফফান ওয়াসালাহুল্লাহু, যেই ব্যক্তি সবকে পুরা করলো, নামাজের কাতার পুরা করলো, নামাজের কাতার পুরা করে পিছনে দাঁড়ালো না, অর্থাৎ পূর্ণ কাতার করলো, ওয়াসালাহুল্লাহু, আল্লাহ পাক তার সাথে দয়া করে আল্লাহ পাক তার সাথে সম্পর্ক স্থাপন করে দেন, সুবহানাল্লাহ। মান ওয়াসালা সফফান ওয়াসালাহুল্লাহ, ওয়া মান কাতা সফফান কাতাহুল্লাহ, আর যেই ব্যক্তি সবকে পুরা না করে পিছনে দাঁড়ালো দ্বিতীয় কাতারে, তৃতীয় কাতারে আল্লাহ পাক নামাজে আসার পরেও তার সাথে আল্লাহ পাক সম্পর্ক ছিন্ন করে দেন, নাউজুবিল্লাহ। এজন্য এই বিষয়টা আমরা খেয়াল করব,
যাতে করে সামনের কাতার কি হয়, পুরা হয়। সামনের কাতার পুরা হয়। কাতারের ভিতরে আরেকটা বিষয় লক্ষণীয় হচ্ছে, সেটা হচ্ছে আমরা এই শরীয়তের মাসালা 99% লোকে জানি না, একজনে কখনো কাতার হবে না। এই মাসালাটা কি আমরা জানি? একজনে কখনো কাতার হবে না, যেহেতু নতুন বিষয় ভালো করে বুঝে নেন। একজন সব সম্পূর্ণ কাতার হয়ে গেছে সামনের, পিছনে শুধু একজন মুসল্লি আছে। এখন শরীয়তের মাসালা জানা থাকলে পরে না সেটা সমাধান হবে। এক নম্বর সমাধান হচ্ছে, যদি এরকম কেউ বুঝেন আপনার পিছনে শুধু একজন মুসল্লি আছে, তাহলে সেই যদি সামনে আসে আপনি একটু তাকে জায়গা করে দিবেন, সেই জন্য আপনার পাশে দাঁড়াতে পারে। যেহেতু একজনের সব হয় না, নবী করিম সাল্লাম একজন একজন সাহাবি হুজুরের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, হুজুর অত্যন্ত তিরস্কার করেছেন এবং বলেছেন আর জীবনে কখনো একলা সব করবে না, একজনে সব হয় না। এখন তার কাছে দুইটা অপশন আছে। এক নম্বর অপশন হইল, মুসল্লি সামনে আসবে, এসে অন্য মুসল্লিকে বোঝানোর চেষ্টা করবে পিছনে আমি শুধু একজনই, আমাকে একটু জায়গা করে দেন, আমি আপনার পাশে দাঁড়াই। এখন এই অবস্থায় যদি মুসল্লির মাসআলা জানা থাকে তাহলে না জায়গা দিবে। আর যদি এটা না পারেন, যদি এটা না পারেন, এটা হলে একেবারে সুবিধা। আমরা অনেকে ফাঁক ফাঁক করে দাঁড়াই, যেহেতু একজন ভাই আসছে পিছনে আর মুসল্লি নাই, তার কাতারও হচ্ছে না নামাজও হচ্ছে না, কাজে একটু জায়গা করে দিই, সেই দাঁড়াতে পারলো, নামাজও হয়ে গেল। আর যদি এটা না পারেন তাহলে সেই সামনের একজন মুসল্লিকে ইশারা দিবে, ইশারা দিলে পরে তিনি পিছনে চলে যাবেন। পিছনে এমনভাবে দুজন দাঁড়াবেন যাতে করে সামনে আরেকজন মুসল্লি আসলে সেখানে ওই ফাঁকা সামনের ফাঁকা জায়গাটা পূরণ করতে পারে। তাহলে সুবিধা কোনটা? সুবিধা হলো তিনি সামনে চলে আসবেন, অন্যান্য মুসল্লিদেরকে বুঝাবেন যে আমি পিছনে একলা, অন্য কোনো মুসল্লি নেই, কাজেই আমাকে একটু জায়গা করে দেন। তাহলে আপনার মাসআলা জানা থাকলে কি করে দিবেন? জায়গা করে দিবেন, যেহেতু সেই পিছনে কি একজন, একজনে কাতার হয় না। এই বিষয়টা আমরা একটু খেয়াল করার কি করব, চেষ্টা করব। নামাজে যে 5 নম্বর ভুলটি অধিকাংশ মুসল্লিরা করে থাকেন সেটি হচ্ছে, মানুষ অর্থাৎ মুসল্লিদেরকে ডেঙ্গিয়ে সামনে আসা। আপনি যেখানে জায়গা পেয়েছেন সেখানে কি বসে যাইবেন? শুধুমাত্র কাতারের ক্ষেত্রে ইমাম সাহেবের পিছনে একজন যোগ্য লোক দাঁড়াবেন, যিনি ইমামতি, ইমাম সাহেব লায়েক হয়ে গেলে ইমামতি করাতে পারেন, এছাড়া অন্য কোনো জায়গায় নির্ধারণ করা যাবে না। হ্যাঁ, যদি দেখা যাচ্ছে যোগ্য কোনো লোক নেই, কারোর জন্য ওই জায়গা খালিও রাখা যাবে না। মানুষকে ডেঙ্গিয়ে সামনে আসা বিভিন্ন মসজিদে, বড় বড় মসজিদগুলোতে দেখা যায় উনি একটা দায়িত্বে আছে, 4-5 জনকে ডেঙ্গিয়ে উনি সামনে আসলো না, এটা ইসলামী কোনো বিধান নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, অন্য মুসলমান যাতে করে কষ্ট না পায়। এখন আপনি একেবারেই পিছনে এসেছেন, কাতারগুলো সব করে মানুষ বসেছে, এই অবস্থায় ঠেলাঠেলি করে আসলেন, মানুষের গায়ে হাত দিলেন, গুতা দিলেন, মানুষ কিন্তু মনে মনে কষ্ট পাবে। পৃথিবীর অন্য কোথাও মুসলমানদের ভিতরে সমতা নাই, ইনসাফ নাই, অন্য কোনো ব্যাপারে মুসলমানদের ভিতরে এক কাতারে আসতে পারে না, কেবলমাত্র একটি জায়গা আছে, সেটি হচ্ছে নামাজ। নামাজের ভিতরে লা ফারকা, এটার ভিতরে কোনো পার্থক্য নেই। খতিব সাহেবের অর্থাৎ যিনি নামাজ পড়াবেন তিনি ছাড়া রাজা বাদশাহ ধনী গরিব ফকির রিক্সাওয়ালা মজুর দিন মজুর সবাই এক কাতার করে, একমাত্র নামাজ, না হয় অন্য কিছুতে এটা নেই। আমাদের দেশে যে আল্লাহর বাসে খাওয়ানির ব্যবস্থা করা হয় সেখানেও এটা নেই, সেটা আমি আলোচনা করেছি। এই খাওয়ার ব্যবস্থা না করে এই টাকাগুলো যারা আহাল মাইয়ের যারা আছে তাদের জন্য দান করে দিতে হবে, এটাতে গুনাহ হয়, সেই বিষয়ে একদিন আমরা আলোচনা করব। তাহলে মানুষকে সামনে ডেঙ্গিয়ে আসা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তিকে বলা হবে যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। ওয়াল মুহাজিরু মান মান ওয়াল মুহাজিরু মা হাজারা ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, ইমামে বুখারী হাদিস নিয়েছেন, প্রকৃত মুহাজির, প্রকৃত হিজরতকারী ওই ব্যক্তিকেই বলা হবে যেই ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছেন, সেটা হোক চোখের, সেটা হোক কানের, সেটা হোক জবানের, এগুলো থেকে যেই এই ফেতনার যুগে বেঁচে থাকতে পারবে, আল্লাহর পয়গম্বর বলেন তাকে আল্লাহ পাক হিজরতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে মাঝখানে কাউকে ডেঙ্গিয়ে সামনে আসা যাবে না, এটা ভুল। 6 নম্বর যেই ভুলটি সেটি আমি আলোচনা করেছি, কাতারে জায়গা করে রাখা। কাতারে এই মাসালা আমি আলোচনাই করছি, শুধু ইমাম সাহেবের পিছনের জন্য নির্ধারিত একজন যোগ্য লোক তিনি যদি উপস্থিত থাকেন তাকে জায়গা করে দিতে হবে, এছাড়া কাউকে জায়গা করে দেওয়ার সুযোগ, সেই যোগ্য লোক না থাকলে ওই স্থান তিনি পরে আসলেও তার জন্য রাখা যাবে না। 7 নম্বর যেই ভুলটি করি সেটি হচ্ছে তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা, যেই তাকবীরটা প্রথমে দেওয়া হয় সেটাতে আমরা অনেকে ভুল করি। দেখা যাচ্ছে ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, আপনি আমি আসলাম,
আসার পরে কি করলাম, আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলাম, নামাজ হবে না, নামাজ হবে না। কেন হবে না? প্রথম যেই তাকবীরটা বলা হবে সেটা বলা ফরজ। এই ফরজ তাকবীর ছাড়া আর যতগুলো তাকবীর নামাজে দেওয়া হবে সবগুলো দেওয়া কি সুন্নাহ। যদি ফরজ ইচ্ছা হোক অনিচ্ছাকৃতভাবে হোক যেইভাবে হোক, ফরজ নামাজের ভিতরে ছুটে গেলে তার নামাজ হবে না। কাজে এই বিষয় অত্যন্ত সতর্ক। আপনি ইমাম সাহেবকে রুকুতে পেলেন, পাওয়ার পরে আপনি কি করবেন? চলে আসছেন মসজিদে, সোজা হয়ে দাঁড়া হবেন, আল্লাহু আকবার বলবেন, প্রথমবার হাত ছেড়ে দিবেন। অনেকে আমরা কি করি, আল্লাহু আকবার বলে হাত বাঁধি। রাসূল এটা করেন নাই। ইমাম সাহেবকে রুকুতে ধরার জন্য হাত কি করি, বাঁধি। হুজুর বলছেন তোমরা যদি ইমামকে রুকুতে পাও তাহলে আল্লাহু আকবার বলা সোজা হয়ে দাঁড়িয়ে হাত ছেড়ে দাও, হাত কি করো। আমরা এরকম করি না, ইমাম সাহেবকে রুকুতে ধরার জন্য কি করি, হাত বাঁধি না, বাঁধা যাবে না, হাতকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে পুনরায় আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। যদি এই সিস্টেম না করি, এক আল্লাহু আকবার বলে রুকুতেই চলে গেলাম, তাহলে নামাজ হবে? কেন হবে না? আপনি ফরজ ছেড়ে দিয়েছেন। আট নম্বর যে ভুলটি সেটি হচ্ছে সানা এবং নিয়ত নিয়ে আমাদের ভিতরে বিভ্রান্তি আছে। আর নিয়ত এরাদাতুল কলবি, নিয়তটা হচ্ছে মনের ভিতরে যেই এরাদা করে আপনি বাড়ি থেকে এসেছেন সেটাই আপনার নিয়ত। আপনি বাড়ি থেকে এসেছেন জুমার নিয়ত করে, আপনার নিয়ত হয়ে গিয়েছে। এখানে এসে আরবি বাংলা কোনো কিছু বলার প্রয়োজন নেই, এখানে এসে শুধু কি করবেন, আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের সাথে দাঁড়িয়ে যেতে হবে। আরেকটি ভিতরে বিষয় হচ্ছে সানা। এখন তাকবীরে তাহরিমার পরে সানা পড়া কি সুন্নাত? সানা পড়া কি সুন্নাত? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা পড়া কি সুন্নাত। এটার ভিতরে ফোকায়ে কেরাম আইম্মায়ে কেরাম দুইটি মত দিয়েছেন। সেটি হচ্ছে ইমাম সাহেব যখন জেহরি প্রকাশ্য কেরাত পড়বেন তখন মুসল্লিরা সানা পড়তে, কেরাত যখন ইমাম সাহেব পড়বেন সেটা শোনা ফরজ, সেটা শোনা কি ফরজ, আর সানা পড়া কি সুন্নত। তাহলে কি আপনি ফরজ পালন করবেন না সুন্নত পালন করবেন? এই ভুলটা আমরা অনেকে করি, সংশোধন হয়ে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আরেকটি মত আছে, যদি ইমাম সাহেব খাফি কেরাত পড়েন, আস্তে আস্তে কেরাত পড়েন, যেমন জোহরের নামাজ আসরের নামাজ, সেই সময় আপনি ইচ্ছা করলে সানা পড়তে পারবেন। এছাড়া ফজর মাগরিব এশা এই তিন সালাতে যেহেতু ইমাম সাহেব জেহরি কেরাত পড়েন, কাজে ইমামের পিছনে সানা পড়ার সুযোগ নাই, যেহেতু কেরাত শোনা কি ফরজ, কেরাত শোনা কি ফরজ। নয় নম্বর যে ভুলটা আমরা করি সেটি হচ্ছে নামাজির সামনে দিয়ে চলে যাওয়া। এই ভুলটা আমরা ম্যাক্সিমাম লোকেই করি, বিশেষ করে জুমার দিন। অনেকে শুধু জুমা পড়ার জন্য আসেন, পাঞ্জাগানার খবর নাই, দেখা যাচ্ছে ওনার পিছনে একজন লোক দাঁড়িয়ে সুন্নাত পড়তেছেন, ওইদিকে ভুরুক্ষেপ না। এই বিষয়টা আমাদের মাঝেও দুর্বলতা আছে, এই বিষয়টা আমাদের মাঝেও কি দুর্বলতা আছে। এখন আবু নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার থেকে ইমামে বুখারী হাদিস নিয়েছেন, যিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, ওনার থেকে হাদিস নিয়েছেন। তিনি বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন কোনো নামাজের সামনে দিয়ে যেতে পারবে না। নামাজের সামনে দিয়ে যাওয়া যে কত বড় অপরাধ সেই সম্পর্কে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া কত বড় অপরাধ, এটা যদি জানতো তাহলে যেই যাচ্ছে সেই 40 বছর ওখানে বসে থাকত। বুঝেন নাই কথা? এই ক্ষেত্রে আমাদের যারা সুন্দা পড়ি তাদের একটু দুর্বলতা আছে, কারো সুন্দর আগে হয়ে যায় কারো সুন্দর পরে হয়ে যায়, এটা স্বাভাবিক। আপনার জিহুবাতে যখন দেখবেন হুজুরদের সুন্দর একটু আপনাদের থেকে কি হয় তাড়াতাড়ি হয় না, হুজুরদের হুজুররা যে এক খতম তেলাওয়াত করবে হুজুরদের যে সময় লাগবে আপনাদের আধা ঘন্টা সময় বেশি লাগবে, এক পারা আধা ঘন্টা বেশি লাগবে, কারণ ওনাদের জিহুবাতে তেলাওয়াত করতে করতে এটা চলে আসছে, তাড়াতাড়ি করতে পারে, এই জন্য একটু সময় ওনাদের কম লাগে। এজন্য যেই যাদের সময় বেশি লাগে তারা একটু চেষ্টা করবেন এমনভাবে সুন্নতটা পড়া যাতে করে আমার এক ভাই গুণাগার না হয়ে যায়, এই বিষয়টা কারা করবে যাদের একটু কি হয় দেরি হয়। আর নামাজের ভিতরে সূত্রা আছে, আমাদের সূত্রাগুলো পিছনে থাকে, এগুলো সামনে আসলে একটু সুবিধা হয়, পিছনে কেউ নামাজ পড়তেছে ওই সূত্রা রেখে আপনি যেতে পারবেন। এছাড়া সূত্রা ছাড়া নামাজের সামনে দিয়ে চলে যাওয়া জঘন্যতম অপরাধ। নবী বলেছেন কেউ যদি জানতো সে কয় বছর অপেক্ষা করতো, 40 বছর অপেক্ষা করতো। আজকে 9টি বিষয় আলোচনা করেছি, সেটি হচ্ছে তাড়াহুড়া করে উজু করা, এটা আমাদের বড় ভুল। নামাজের জন্য দৌড় দেওয়া, দৌড়িয়ে নামাজ ধরা, ফজরের সুন্নত ইমাম সাহেব জামাতে আছে ওই অবস্থায় সুন্নত পড়া, কারণ খলল সৃষ্টি হবে, আপনি সুন্নতটা বাড়ি থেকে পড়ে আসেন আবার মাঝখানে আসেন ছেড়েও দেওয়া যাবে না, কিন্তু ইমাম সাহেব সালাত